চলে আসলাম এনাম মেশিনারিতে। আর আজকে আমাদের সাথে আছে মিসেস এনাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি দেখাবো? আজকে আমরা চানাচুরের মেশিন সম্বন্ধে কিছু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এনাম মেশিনারিজ থেকে মিসেস এনাম বলছিলাম। তো আজ আপনাদেরকে দেখাবো আমি চানাচুর তৈরি করার মেশিন। অনেকে কিন্তু আমরা চানাচুর খেয়ে থাকি, ছোট বড় মাঝারি সবাই কিন্তু চানাচুর খেয়ে থাকি। কোন মেশিনটা দিয়ে চানাচুর তৈরি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সেই ভাইদের কথা বলবো যে আপনারা চলুন আপনাদের সেই চানাচুরের মেশিন দেখাবো যে কি কোন মেশিনটা দিয়ে আপনার চানাচুর তৈরি করা হয়। তো এটা হচ্ছে আপনি চানাচুর তৈরি করার মেশিন। এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে চানাচুর তৈরি করতে পারছেন। আর এখানে আরেকটা মেশিন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার খামির তৈরি করার মেশিন। আপনি খুব সহজে কিন্তু খামির তৈরি করতে পারছেন এই মেশিনটা দিয়ে। এটা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার এসএস বডি, এখানেও কিন্তু আপনার একটা চামিজের মতো আছে, অর্থাৎ এটা নাড়ার জন্য একদম ফুল কিন্তু অটো মেশিন এই মেশিনটা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা খালি জায়গায় গ্যাপ আছে, অর্থাৎ এই গ্যাপের জায়গায় কিন্তু আপনার একটা পাঁচ গোড়া মোটর থাকবে যেটা আপনি বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন। অর্থাৎ আমাদের এই খামির মেশিন তৈরি করার জন্য একটা মোটর অ্যাটাচ দিয়ে দিব, সেটা আপনি বাসা বাড়ি লাইনে চালাতে হবে। এবং এটা টোটাল সেট হচ্ছে আপনার, এটা হচ্ছে খামিরের তৈরি করার মেশিন। এবং খামিরের ডো তৈরি করার পরে কিন্তু সরাসরি যেতে হবে আপনার চানাচুরের মেশিনে। অর্থাৎ এখানে আপনি একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, এই খালি জায়গার মধ্যে কিন্তু আপনার একটা আমাদের পাঁচ ঘোড়া মোটর থাকবে যেটা আপনার এই মেশিনটা রান করার জন্য আমাদের সেই মোটরটা আমরা ইউজ করেছি। আর এই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খালি গ্যাপ আছে, অর্থাৎ এখানে হচ্ছে আপনার সেই খামিরগুলো দিয়ে দিবেন। আর খামিরগুলো দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আপনার নিচে দিয়ে সেই চানাচুরগুলো তৈরি হবে। এখানে কিন্তু একটা ডাইস লাগানো আছে, আর এখানে আপনার তিনটা ডাইস ঝুলানো আছে, অর্থাৎ আপনি একটা মেশিন দিয়ে কিন্তু আপনি চারটা আইটেমের চানাচুর তৈরি করতে পারছেন। চিকুন, মোটা, মাঝারি, চ্যাপটা সব ধরনের চানাচুর কিন্তু আপনি এই মেশিনটা দিয়ে কিন্তু উৎপাদন করতে পারছেন। এই মেশিনটার কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাসেস দিয়ে তৈরি, এটা কিন্তু কখনো জং ধরবে না। আর আমাদের কাছে মেশিন নিলে কিন্তু আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন। শুধু আপনি একটা মেশিন না, আপনি আমাদের এখানে 210টা আইটেমের মেশিন আমরা বিক্রি করে থাকি। এবং 210টা আইটেমের মেশিন যদি নেন আপনি কিন্তু 10 বছর সার্ভিস ফ্রি পাচ্ছেন। এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি প্রতিদিন কত কেজি আপনি চানাচুর উৎপাদন করতে পারবেন, এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি 700 থেকে 800 কেজি চানাচুর দৈনিক আপনি উৎপাদন করতে পারছেন। এবং চানাচুর উৎপাদন করার পরে যদি আপনি প্যাকেজিংয়ে চলে যান, অর্থাৎ একটা প্যাকেজিংয়ের মেশিন লাগবে, সেই প্যাকেজিংয়ের মেশিনও কিন্তু আমাদের মাঝে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনি প্যাকেট করার জন্য কিন্তু আপনার লেবেল প্রয়োজন হবে। কিভাবে আপনি লেবেল আপনি প্রসেস করবেন বা প্যাকেটগুলো করবেন সেই প্রসেস কিন্তু আমরা দেখিয়ে দিব। অর্থাৎ আপনি মেশিন পাচ্ছেন, প্যাকেজিংয়ের মেশিন পাচ্ছেন, লেবেল পাচ্ছেন, কেমিস্ট পাচ্ছেন। এখন আপনার দরকার হচ্ছে বাজারজাত করার আগে কিন্তু সরকারি পেপার্স কমপ্লিট করার পর কিন্তু আপনার বাজারজাতে যেতে হবে। আর আমাদের লোক আছে, আমরা তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। একদম সরকারি যে পেপারসগুলো আছে সব কিছুই কিন্তু আপনার তার মাধ্যমে আপনি করতে পারছেন। অর্থাৎ বিজনেস করতে গেলে আপনার যতটুকু কাজ করার প্রয়োজন সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন। তো এই মেশিনটা নিয়ে যদি আপনারা কেউ বিজনেস করতে চান সরাসরি এনাম মেশিনারিজে চলে আসবেন। আর এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 60,000 টাকা, আর এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 60,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা দিয়ে কিন্তু আপনি দুইটা মেশিন পেয়ে যাচ্ছেন। আর এখানে আরেকটা মেশিন থাকবে, অর্থাৎ মেশিন না সেটা আপনার কড়াই থাকবে ভাজাপুরির জন্য, সেই কড়াইয়ের দাম হচ্ছে আপনার 15,000 টাকা। এখানে আপনি কড়াইটা থাকবে, আর এটা কিন্তু আপনার এদিকেও আসবে বা এদিকেও আসবে, এটা কিন্তু আপনার মুভিং করা যাবে। এখানে আপনার সেই এখানে নাট দেওয়া আছে, অর্থাৎ একটু ডিল দিলে কিন্তু আপনি এটা মুভিং করা যাবে। অর্থাৎ আপনি এক জায়গায় আপনি চানাচুরটা বানাচ্ছেন, বানানোর পরে আপনি নিচে কড়াই থাকবে, কড়াইয়ের মধ্যে অটোমেটিকলি চানাচুরগুলো পড়বে, পড়ার পরে অটোমেটিকলি এটা কিন্তু আবার এই সাইডে নিয়ে আসতে পারবেন, আর ওখানে ভাজাপুরির কাজটা আপনি সারতে পাচ্ছেন। তো এই মেশিনটা কিন্তু একটা খুব সুন্দর একটা মেশিন, আপনি চাইলে কিন্তু এই মেশিনটা নিয়ে আপনি বিজনেস রান করতে পারেন। আর এখানে আরেকটা মেশিন আমাদের আছে, আমরা যদি চান আমাদের মাধ্যমে সেই মেশিনটা আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে একটা ডিপ ফ্রাই মেশিন। অর্থাৎ ভাজাপুরির জন্য যদি কেউ বড় ডিপ ফ্রাই মেশিন চায়, সেই ডিপ ফ্রাই মেশিনও আমাদের এখানে রেডি আছে। ওটার দাম হচ্ছে আপনার 50,000 টাকা। আপনার ওটার মধ্যে আপনার ওই মেশিনটার মধ্যে আপনার ভাজাপুরি কাজ করার পরেও কিন্তু তেল ঝরাতে পারবেন, সেই সিস্টেম আমাদের ওই মেশিনটার মধ্যে আছে। চাইলে আপনি ওই মেশিনটা আমাদের মাধ্যমে নিতে পারছেন। আর এখন চলুন যে আপনার চানাচুর প্রতি কেজিতে আপনার কত টাকা আপনি লাভ থাকবে, অর্থাৎ সেটাও আমি বলে দিচ্ছি। আপনার কেজিতে আপনার 15 থেকে 20 টাকা আপনি লাভ থাকবে। অর্থাৎ আপনি 1,35,000 টাকার মেশিন নিয়ে কিন্তু আপনি মাসে কিন্তু আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পাচ্ছেন। তো এই ধরনের মেশিন নিয়ে যদি আপনারা বিজনেস রান করতে চান সরাসরি আমাদের এনাম মেশিনারিজে চলে আসবেন। অনেক বেকার ভাড়া আছে, বিদেশ ফেরত ভাড়া আছে, অনেক
মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক মানুষ লেখাপড়া শেষ করে কিন্তু চাকরি সন্ধানে ঘোরাফেরা করতেছে, বাট মনের মতো তারা কিন্তু চাকরি পাচ্ছে না। সেই ভাইদের কথা বলবো বা বোনদের কথা বলবো, আপনারা নতুন উদ্যোক্তা হন, আপনারা এনা মেশিনাইজে চলে আসুন, আর এখানে আপনি বেকারত্ব জীবন দূর করে আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসলে অবশ্যই কিছু না কিছু সন্ধান আমাদের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, বা আপনারা যদি এই ধরনের মেশিন নিয়ে রান করতে চান, তাহলে সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তায় এসে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনারা যে কোনো সময় আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন, কিংবা আপনারা এই সময় কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ফোন করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।